मॉर्निंग स्टूडेंट्स आज के कोषी देखे दुई सरल सूद कषा छोटो प्रश्न शुरू कर एकुशे ए बड़ प्रश्न तो शेष हो गए प्रथम प्रश्न एर एक वार्षिक आर पार्सेंट सरल सूदे पी टाकार पी बचर सूद आय टाका होले कौन अपशन ठीक है तेल तुम्हें देखे ना कि दिए रेट अफ इंटरेस्ट पी टाका मान प्रिंसिपल पी पी बचर समय सूद आय कोनटा ठीक तेल स्वाभाविक जानी जे फर्मूला जो देखी आई इज इक्वल टू पी टी आर बाय हंड्रेड इटा आमादेर मूल फर्मूला सूदर फर्मूला एबार तुम मानगुलो बसा आर रेट अफ इंटरेस्ट आर आसल पी समय टी आर सूद आय बोलेछे माने नामकरण जा मूल ताई आछे दाओ एतो এইটাই আমাদের মূল উত্তর এবার এটা থেকে তুমি মিলিয়ে দেখো কোনটার সঙ্গে তুমি মিল পাবে পিটিআর রাখো আলাদা পিটিআর পিটিআর আমরা ট্রান্সফার করছি একশো কে গুণ করে দাও আই ইন্টু হান্ড্রেড সমান পি টি আর দেখো পিটিআর সমান আই ইন্টু হান্ড্রেড পিটিআর সমান আই ইন্টু হান্ড্রেড তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে অপশান সি আশা করি ক্লিয়ার চলে আসছি আমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা দেখো কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় কোনো মূলধন তার মানে এটা বলে দেওয়া নাই যে কত তাহলে প্রিন্সিপালকে আমি এক্স ধরে নিচ্ছি ধরি প্রিন্সিপাল এক্স টাকা নির্দিষ্ট সরল সুদের হারে রেট অফ ইন্টারেস্টটা নির্দিষ্ট আছে কুড়ি বছরে দ্বিগুণ হচ্ছে টাইম কুড়ি বছর কুড়ি বছরে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে তুমি যদি একশো টাকা রাখো কুড়ি বছর পর দুশো টাকা পাবে তার মানে রিটার্ন দুশো টাকা পাচ্ছ তার মানে ওটা কী পড়ে সুদাসল না সুদ সুদাসল কারণ টোটাল যে টাকাটা ফেরত পাওয়া যায় সেটা সুদাসল হয় তাহলে এ সুদাসল হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ মানে কত টু এক্স টাকা যদি এক্স টাকা আসল হয় তাহলে ফেরত ফেরত পাচ্ছি দ্বিগুণ টাকা টু এক্স টাকা এত এখান থেকে সুদটা বার করলো সুদ আসল মাইনাস আসল দ্যাট মিনস এক্স টাকা এবার তুমি লক্ষ্য করো এখানে তুমি পি জানো কি জানো আই জানো জানোটা কোনটা শুধুমাত্র আরটা তাহলে এখান থেকে তুমি আগে আরটা বার করে নাও তবে তিন গুণে যেতে পারো তুমি এখান থেকে আমরা আরটা বার করছি তাহলে আর এর ফর্মুলা বসে অতএব আর ইজ ইকুয়াল টু সুদ ইন্টু একশো বাই আসল ইন্টু সময় মান বসায় আই এক্স ইন্টু একশো বাই পি মানে এক্স ইন্টু টি কুড়ি ফাইভ পার্সেন্ট তাহলে রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট হলো এইখান থেকে আমরা প্রথম লাইন থেকে সুদের হারটা বার করে নিলাম এইবারে যেটা বলেছে একই সরল সুদের হারে সরল সুদ সেম থাকছে তাহলে প্রথম যদি ফাইভ পার্সেন্ট ছিল দ্বিতীয় ক্ষেত্রেও ফাইভ পার্সেন্টে থাকবে তাহলে একই সরল সুদের হারে ওই মূলধনের তার মানে মূলধন সেম থাকছে এক্স টাকা তিন গুণ হবে কত বছরে তাহলে এবারে দ্বিতীয় স্টেপটা শুরু করছি আমরা দ্বিতীয় স্টেপে কী হচ্ছে প্রিন্সিপাল এক্স টাকায় থাকছে রেট অফ ইন্টারেস্ট এইবারে ফাইভ পার্সেন্ট ওই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে তিন গুণ হবে মানে সুদাসলটা এইবারে দ্বিগুণের জায়গায় তিন গুণ টাকা তাহলে সুদ বার করো সুদাসল মাইনাস আসল টু এক্স টাকা এবারে তোমার হাতে পি আছে আর আছে আই আছে বার করতে হবে কোনটা সময়টা কতদিনে বলেছে এটা তিন গুণ হবে তাহলে তো সময় ফর্মুলা চলে এসো অতএব পি ইজ ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর মান বসাই আই টু এক্স ইন্টু হান্ড্রেড বাই পি এক্স ইন্টু আর আর হচ্ছে ফাইভ পার্সেন্ট কাড়াকাড়ি করো আশা করি ঠিক আছে তাহলে এক্স এক্স কারো পাঁচ কুড়ি একশো কুড়ি দুগুণে চল্লিশ বছর দেখে না আশা করি ঠিক আছে এটা চল্লিশ বছর চল্লিশ বছরে আমাদের সুদাসল তিন গুণ হয়ে যাবে তার মানে অপশান
সি। আশা করি ক্লিয়ার আছে তাহলে, চলে আসছি আমরা পরের প্রশ্নে। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ? তিনের প্রশ্ন, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? তাহলে কোন মূলধন মানে ধরে নাও প্রিন্সিপাল এক্স টাকা, 10 বছরে টি 10 বছর দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল দ্বিগুণ হচ্ছে, সুদ দ্বিগুণ নয়, তাহলে 2x টাকা হবে সুদ আসল। এতে সুদ বার করে নেব, সুদ আসল যখন আছে, সুদ আসল মাইনাস আসল। বড় প্রশ্ন তো করেইছ নিশ্চয়ই জানো এটা, সুদ বার করলে সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হয়। তাহলে ব্যাস পিটি আর আই সবই পেয়েছ, আরটা বার করলি, সরি আরটা, এতে হবে আর সমান। আই এক্স 100, পি এক্স টি 10, কারাকারি করে নিচ্ছি, আর এক্স এক্স গেল 10%। ছোট্ট প্রশ্ন ছিল, উত্তর হয়ে গেল অপশন বি। দেখে না, চলে আসছি আমরা এরপরে চারের প্রশ্ন। চারের প্রশ্ন কি বলছে, এক্স পার্সেন্ট সুদের হারে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, কোন মূলধনের প্রিন্সিপালটা বার করতে বলেছে, কোন মূলধনের বলে দেয়নি, এক্স বছর সময় দিয়ে দিয়েছে, সুদ এক্স টাকা সুদ দিয়ে দিয়েছে, মূলধনের পরিমাণ কত? তাহলে এক কাজ করা যায়, যা যা মান দিয়েছে আমরা একটু লিখে নিই, রেট অফ ইন্টারেস্ট আর এক্স পার্সেন্ট বছর টি এক্স বছর সুদ এক্স টাকা, দ্যাট মিনস আই, তাহলে মূলধন পরিমাণ কত, প্রিন্সিপাল কত? এতই প্রিন্সিপাল ফর্মুলা বসাও, আই ইন্টু 100 বাই টি ইন্টু আর, মান বসাও, আই এক্স টি এক্স আর এক্স, একশো একশো গেল, পরে রইল 100 বাই এক্স টাকা, তাহলে প্রিন্সিপাল কত বেরোলো 100 বাই এক্স। অপশন ক্লিক করো সি, অপশন সি 100 বাই এক্স। আশা করি সহজ ছিল, চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছি আমরা পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন দেখো, বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে, রেট অফ ইন্টারেস্ট, কোন মূলধনের প্রিন্সিপালটা বার করতে বলেছে, এন বছর সময় সুদ প্রিন্সিপাল কত? তাহলে সব কিছু দেওয়া আছে সেম, আগের অঙ্কের মতন সেম টু সেম, তাহলে আমরা মানগুলো লিখে নিই, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট বছর টি এন বছর মোট সুদ, দ্যাট মিনস আই পি এন আর বাই টাকা, তাহলে প্রিন্সিপাল কত? এত প্রিন্সিপাল সমান, ফর্মুলা প্রয়োগ করো, আই ইন্টু 100 টি ইন্টু আর, মান বসাচ্ছি প্রিন্সিপাল, আই পি আই হচ্ছে পি এন আর বাই 25, তাহলে আয়ের জায়গায় পি এন আর, আর বাই 25টা কোথায়, একেবারে নিচে, ইন্টু 100 আই মান বসালাম পি এন আর বাই 25 ইন্টু নিচে টি এন ইন্টু আর আর, দেখে নাও মানগুলো বসিয়েছি, আশা করি অসুবিধা হওয়ার কোনো কথা নয়, আয়ের জায়গায় আয়ের মান, বাকি তো যা আছে তাই এদিকে থেকে নিয়ে বসিয়েছি, কারাগারি করো, একটু ঠান্ডা মাথা দেখো তাহলে বুঝতে পারবে, যদি কারো ডাউট হয়, ডাউট হওয়ার কথা নয়, 25 × 100 এত 4p প্রিন্সিপাল, 4p টাকা, 4p টাকা, তার মানে অপশান বি। আশা করি ক্লিয়ার আছে এটা, চলে আসছি আমরা বি এর প্রশ্ন, দেখে নাও ঠিক করে। চলে আসছে আমরা 21 বিতে, সত্য মিথ্যা দুটো দিয়েছে। প্রথম প্রশ্ন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এখানে একটা বিষয় বোঝার আছে, চ্যাপ্টারের প্রথম দিকে তোমাদের আছে বই দেখবে, এগুলো ডিটেলসে লেখা আছে বিষয়গুলো,
উত্তম ব্যক্তি অধম ব্যক্তি, যিনি অবস্থাপন্ন, যিনি টাকা ধার দিতে সক্ষম তাকে উত্তম ব্যক্তি বলা হবে, এবং যিনি নিচে পড়ে গেছেন যাকে কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে তাকে আমরা অধম বলবো। তাহলে এক্ষেত্রে যিনি টাকা ধার দেবেন তাকে উত্তম, আর যিনি টাকা ধার নেবেন তাকে অধম বলতে পারো। তাহলে যদি বলে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা অধম অর্ণ বলি, আর যে ব্যক্তি টাকা ধার দেন যদি থাকে, টাকা ধার দেন তাহলে তাকে আমরা উত্তম অর্ণ বলবো। তাহলে এখানে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে আমরা অধম অর্ণ বলবো, এটা সত্য, এটা সত্য। আর যদি ধার দিতেন তাহলে তাকে আমরা উত্তম অর্ণ বলবো। ব্যাংকে তুমি যদি টাকা রাখো গিয়ে তাহলে সেখানে তুমি রাখছো, তার মানে তুমি উত্তম অর্ণ, আর ব্যাংক তোমার কাছ থেকে নিচ্ছে তাই ওটা অধম অর্ণ, এইরকম আর কি। চলে আসছি দু নম্বর, আসল আর হার একই থাকলে মোট সুদ, মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে, সমানুপাত ব্যস্তানুপাত। নিয়মটা কি দাঁড়ায়, যদি এখানে কি বলেছে আসল একই, মানে তোমার মনে করো টাকা জমা রেখেছ 10,000 টাকা, একই রইল, রেট অফ ইন্টারেস্টও একই রইল, সুদ যা সময়ের সঙ্গে কেমন পরিবর্তন হবে, সময় যত বাড়বে সুদও তুমি তত বেশি পাবে। যদি 2 বছরের জন্য রাখো তাহলে যদি 200 টাকা সুদ পাও, যদি 5 বছরের জন্য রাখো 500 টাকা সুদ পাবে। সময় যত বাড়বে সুদ আর কমে না কোনো দিন, সুদ কী হয় বাড়ে। তাই যখন একটা বাড়লে আরেকটা বাড়ে তখন তাকে আমরা কী বলি, সমানুপাত, ব্যস্তানুপাত নয়। ব্যস্তানুপাত কখন, যখন একটা বাড়লে আরেকটা কমে যায়, সেটা ব্যস্তানুপাত। তাহলে নিশ্চয়ই মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে না, কারণ সময় বাড়বে কিন্তু সুদ কমবে এটা হতে পারে না, যত সময় বাড়বে সুদও তত বাড়বে। তাহলে সুদ আর সময় দুটোই সমানুপাতিক সম্পর্ক, তার মানে এটা মিথ্যা, এটা মিথ্যা। চলে আসছে আমরা সি, শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, একটু আগেই হলো কথাটা, যিনি ধার দেবেন তাকে উত্তম অর্ণ বলবো, যিনি ধার নেবেন তাকে অধম অর্ণ বলবো। তাহলে এটা আমাদের উত্তম অর্ণ, এটা হচ্ছে আমাদের উত্তম অর্ণ। চলে আসছে 2 নম্বর, বার্ষিক 2% হারে টুপি টাকা, টি বছরে সুদ আসল টুপি প্লাস ড্যাশ টাকা, কী হবে? আমি সবটা এখানে করছি, 2 নম্বর অ্যান্সার, রেট অফ ইন্টারেস্ট 2/2, তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট, টুপি টাকা, আমি এটা মান বলে লিখছি, রেট অফ ইন্টারেস্ট 2/2%, টুপি টাকা মানে প্রিন্সিপাল, টুপি টাকা, টি বছর, সময়টা টি বছর। তাহলে সুদাসল কত হবে দেখা যাক, সুদাসল তো ডাইরেক্ট বেরোবে না, আগে সুদ দরকার, তারপর আসলে সংযোগ করবো। তাহলে সুদ কত হবে, এত সুদ PTR/100, তুমি মান বসাও, প্রিন্সিপাল টুপি, টি টি আর আর বাই টু নিচে টু, আর পার্সেন্টেজের 100 নিচে, দেখানো মান বসানো কোনো ডাউট, এটা হলো পি, পি এর মান, টি টি এর মান, আর আর এর মান, আর নিচে টুটা হয় হালকা কাটাকাটি হয়েছে, টু টু গেল। তাহলে আমাদের এখানে রইল PTR/100, PTR/100 টাকা। তাহলে যদি সুদ এত হয় তাহলে সুদাসল কত হবে, প্রশ্ন বলেছে সুদাসল কত, এত সুদাসল পি প্লাস আই হয়, পি কত, টু পি প্লাস আই, আই কত যেটা বার করেছো, PTR/100 এত টাকা, এইটা হচ্ছে আমাদের সুদাসল, সুদাসল এত টাকা। এবারে শূন্যস্থান পূরণ যদি বলছে তাহলে সুদাসল তুমি এটা পেয়েছো, টুপি টুপি মিলে গেল, টুপি টুপি মিলে গেলো, টুপি টুপি বাদ দিলে প্লাস প্লাস মিলে গেছে, এখানে কোনটা রইল PTR/100, এখানে আমাদের অপশান হচ্ছে PTR/100। বেশ ক্লিয়ার, এবারে দেখো তাহলে চলে আসে শেষ প্রশ্নে, শেষ প্রশ্ন যেটা আমাদের বলেছে 3-এর প্রশ্ন, বুঝে দিচ্ছি এটা, আশা করি এটা ক্লিয়ার, দেখে নাও 3 নম্বর আসছি আমরা,
तीन प्रश्न आस तीन प्रश्न बोल एक बचरे आसल और सुदासल आसल एवं सुदासल अनुपात हे 89 तेल रेट अफ इंटरेस्ट बार करो सूधर हार्ट कत तो प्रथम क्या तुम आगे भेजे नाओ समय एक बचर बोले और आसल और सुदासल अनुपात 89 आसल इज टू सुदासल 89 अनुपात आलदा कर प्रिंसिपल समान कि अनुपात आलदा कर दिले ध्रुव राशि गुण करते हैं एज फर एक्साम्पल जब एक्स गुण करो तेल पी है 8x टाका ए हलो 9x टाका इन निश्चय तुम्हें जाना अनुपात का आलदा करते गले ध्रुव राशि गुण करते हैं तेल 8x एटा 9x एब देखो तुम्हें पी और ए जानो को जानो ना आई ए जो आई बार कर आई इज इक्वल टू फॉर्मूला कि ए माइनस पी निश्चय 9x माइनस 8x x टाका एत बार पे गलम x टाका शेष क्या आर कि आबार तुम्हें कि बार करते तुम टी जानो ए जानो आई जानो बोले सूधर हार एत सरासरि रेट अफ इंटरेस्ट फर्मूला प्रूफ करो एत आर इज इक्वल टू फर्मूला कि छिल आई इंटू 100 बाय पीटी मान बसाओ आई एक्स इंटू 100 बाय पी प्रिंसिपल 8x इंटू टी एक बचर कत हो देखो मान बस एखान एक्स एक्स कारो चार चिसांग 104 दुगुणे 8 25 बाय 2 12.5% सुधर हार 12.5% भाग कर दो एत रेट अफ इंटरेस्ट 12.5% आशा कर क्लियर आज तुम आज के भिडियो था नेक्स्ट भिडियो 22 प्रश्न शेष करब आज के थैंक यू गुड डे।